পোর্টালে সকলকে স্বাগত আজ আমরা শেয়ার বাজারের হাল হকিকাত থেকে জেনে নেব এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার শেয়ার বাজারের ব্যবসায়ী বিনিয়োগকারী হিসাবে কাজে লাগবে আজকে আমরা দেখব কেন মুনাফা করতে পারে না ক্ষুদ্র বিনিয়োগ শেয়ার ব্যবসায়ীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন মুনাফা করতে পারে না যার জীবনে ব্যর্থতা নেই তার সফলতাও নেই যে মানুষ মাটিতে পড়ে সেই আবার মাটি ধরে ফুড়ে ওঠে মূল আলোচনায় যাওয়ার আগে কেন আমরা এত কথা বলছি তার কারণ আছে অনেকগুলো তার আগে আলোচনা করে নিই শেয়ার বাজার নিয়ে আলোচনা শুরু করার আগে আমি ভাবতেও পারিনি বিনিয়োগকারীদের কাছ থেকে এত সাড়া পাবো প্রতিদিন অনেক বিনিয়োগকারী ধারাবাহিকভাবে এ ভিডিও দেখে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এই প্রতিক্রিয়া কখনো ইতিবাচক বা কখনো নেতিবাচক একজন বিনিয়োগকারী জানিয়েছেন বাংলাদেশের শেয়ার বাজার মানেই তাই লাভ করতে হলে মামুদের পেছনে থাকতে হবে আবার একজন বিনিয়োগকারী বলেছেন ব্যবসা মানে লাভ করা যদি খারাপ শেয়ার কিনেও লাভ করা যায় তাহলে ক্ষতি কি এর উত্তরে আমি বলি এই খারাপ শেয়ার মানে আপনি কি বোঝাতে চেয়েছেন তা আমি জানি না তবে এই খারাপ বলতে যদি হয় ওই কোম্পানির পরিচালনা পর্ষদে যারা আছেন তারা নিজেরাই শেয়ার কারসাজির মাধ্যমে কেয়ার কাশ সাথে জড়িত থাকেন যে কোম্পানির আয় ভালো না শেয়ার হোল্ডারদের নিয়মিত লভ্যাংশও দেয় না সময়মতো এজিএমও করে না কিন্তু তারপরও দাম বাড়ে আপনি কি সেই ধরনের কোম্পানির কথা বলেছেন তাহলে বলবো ক্ষতি আছে কারণ এইসব শেয়ার কিনে আপনি দুই একবার মুনাফা করতে পারেন কিন্তু ধরা আপনাকে খেতেই হবে আর তাতে আপনি ফতুর হয়ে যাবেন যাই হোক বিনিয়োগকারীদের শুধু প্রতিক্রিয়া বা মন্তব্য নিয়ে অন্য একদিন আলোচনা করব এখন বলি কেন মুনাফা করতে পারে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষুদ্র শেয়ার ব্যবসায়ীরা আগে একবার বলেছি ব্যর্থতা ব্যর্থতা ছাড়া সাফল্য আসে না কিন্তু শেয়ার ব্যবসায়ের ক্ষেত্রে নিজ ভুল থেকে শিক্ষা নিতে হলে সেই ভুলের জন্য প্রচুর মূল্য দিতে হয় এবং প্রচুর অর্থ ক্ষতির সম্মুখীন হতে হয় অজ্ঞতাজনিত বা আবেগতাড়িত এ ক্ষতির মাত্রা অনেক সময় এত বেশি হয়ে যায় যে অনেককে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হতে হয় কেউ কেউ প্রায় দেউলিয়া হয়ে পড়েন ২০১০ হাজার দশ সালের শেয়ার বাজারের ধস এখনো অনেক বিনিয়োগকারী ঘুরে দাঁড়াতে পারেননি আবার অনেকে এ ব্যবসায় ছেড়ে দিয়েছেন তাই ভুল করে প্রচুর অর্থ লোকসান দিয়ে শেয়ার ব্যবসা শেখা অপেক্ষা কোনো কৌশল সমূহ বা ধারণা সমূহ শেয়ার ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর তা যদি শেয়ার কেনা বাচা করার পূর্বেই জেনে নিয়ে সতর্ক হওয়া যায় তাহলে প্রচুর ক্ষতি হওয়া থেকে আপনি রেহাই পেতে পারেন তেমনি সফল ব্যবসায়ী হয়ে ওঠা সম্ভব শেয়ার ব্যবসা করে করে একদল ব্যবসায়ী জয়ী হচ্ছেন অন্য দল হচ্ছেন পরাজিত যারা পরাজিত হচ্ছেন তাদের অনেকেই কিছুটা অজ্ঞাত সারে একই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে ক্রমাগত লোকসান দিয়ে চলেছেন সামান্য সচেতনতার অভাব সামান্য শ্রমহীনতা অজ্ঞতা দিক নির্দেশনার অভাব কিংবা অতি তুচ্ছ কারণে একই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে পুনঃ এত বেশি অর্থ লোকসান দেওয়ার ঘটনা অন্য কোনো ব্যবসাতে নেই কত সামান্য ভুলে শেয়ার ব্যবসাতে প্রচুর লোকসান দেওয়া হয় ভেবে আপনি অবাক হয়ে যাবেন এখানে একজন টাইকুন ও একজন সাধারণ ব্যবসায়ীর মধ্যে মৌলিক পার্থক্য মনে রাখবেন জীবনের সফলতা অর্জনের শর্টকাট কোনো পথ নেই প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ বিশ্বে সাধনা শ্রম এবং আপনার মেধা সমন্বয় ঘটিয়ে সফলতাকে সিনিয়ে আনতে হয় একজন টাইকুন ব্যবসায়ী কোনো কিছুতেই নিচুক ভাগ্যের উপর ছেড়ে দিতে ইচ্ছুক নহেন তিনি শেয়ার ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে যত্নবান থাকবেন প্রতিটি বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করবেন কিংবা উপযুক্ত পরামর্শ গ্রহণ করবেন একজন সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে টাইকুন মানসিকতা অর্জন করতে হবে মানবমনের আমাদের যে সহজাত প্রবৃত্তি যেমন ধরুন আবেগ ভীতি প্রভৃতি বিষয়ে শেয়ার ব্যবসায়ীদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে তাই জানা থাকা সত্ত্বেও কোনো অসচেতন মুহূর্তে আবেগ লোভ বা ভয় তাড়িত হয়ে একই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়েই অনেকেই পুনঃপুনো একইভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় দেখা যায় ধরুন একটি বিশেষ শেয়ারের দর বিশেষভাবে অতি অল্প সময়ে মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার পর বাড়তি দরে ওই শেয়ার ক্রয় করে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এ দামে শেয়ারটি আর পাওয়া যাবে না শেয়ারের দর বৃদ্ধিজনিত সময়ের এ ধারণা প্রায়ই ভুল প্রমাণিত হয় মনে রাখবেন শেয়ারের দর বৃদ্ধির পর নামবে এবং নামার পর আবার উঠবে এটাই শেয়ার বাজারের স্বাভাবিক ধর্ম তাই এক্ষেত্রে দর ওঠা নামার ঐতিহাসিক ধরন ও কারণ পর্যবেক্ষণের ভিত্তিতে বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতি যথাযথভাবে বিবেচনাপূর্বক এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট কোম্পানির বা রেলিভেন্ট কোম্পানির সর্বশেষ লাস্ট ব্যবসায়িক অবস্থা জেনে নিয়ে আপনি শেয়ারটি পার্সেস করার বা সেল করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অদক্ষ শেয়ার বাজারের অপেক্ষাকৃত অদক্ষ শেয়ার ব্যবসায়ীদের মাঝে দর বেড়ে যাওয়ার পর শেয়ার ক্রয় করা এবং দর হ্রাসপ্রাপ্ত হলে শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতা এই টেন্ডেন্সি দেখা যায় এভাবে কিন্তু অনেকেই আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন শেয়ার বাজার টাইকুনরা কিন্তু এর অপোজিট বা বিপরীত ধর্মী কৌশল অবলম্বন করে এবং তারা প্রচুর গেন গেন করে বা লাভ অর্জন করে তাই ধৈর্যহরা হয়ে অতিরিক্ত বেশি দামে শেয়ার ক্রয় করা এক্কেবারে অনুচিত এটা আমি আপনাদেরকে বলবো বাস্তবে একটি শেয়ারের দর বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর অন্য একটি ভালো শেয়ার ক্রয়ের সুযোগ সৃষ্টি হয় তাই ধৈর্য ধরে থাকুন ধৈর্য ধরুন আবার কোন কোনো শেয়ারের দর অনেক সময় অস্বাভাবিকভাবে অনেক বেশি মাত্রায় কমে যেতে থাকে বহুবিধ কারণে এমন ঘটনা ঘটতে পারে যেমন কারখানা বন্ধ হয়ে যাওয়া কারখানা শ্রমিকদের ধর্মঘট মালিকের লে অফ প্রাকৃতিক বিপর্যয়ে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হওয়া পণ্যের দাম কমে যাওয়া বা অল্টারনেটিভ পণ্য আবিষ্কারের ফলে যে সংশ্লিষ্ট পণ্যের চাহিদা হ্রাস পাওয়া আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করার মতো যন্ত্রপাতি বা টেকনিক্যাল বা কারিগরি জ্ঞানের অভাব আরও সর্বোপরি ধরা যেতে পারে যে কাঙ্ক্ষিত লভ্যাংশ প্রাপ্তি বিষয়ে হতাশ শেয়ার শেয়ারে বিনিয়োগকারীদের ব্যবস্থাপনার প্রতি অনা অনাস্থা বা অনীহা এ ধরনের বহুবিধ কারণে শেয়ারের দর দীর্ঘস্থায়ীভাবে কিন্তু হ্রাস পেতে থাকতে পারে এ সকল বিষয় বিবেচনার ক্ষেত্রে ব্যর্থতার জন্য অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাই কোনো শেয়ারের দর অস্বাভাবিকভাবে পড়ে যাওয়ার কারণ অনুসন্ধান না করে ওই শেয়ার কিনবেন না এ বিষয়ে সকলে সাবধান থাকুন শেয়ার ব্যবসায় আপনার বিনিয়োগ হোক সফল বিনিয়োগকারী হয়ে উঠুন আপনি এই প্রত্যাশায় আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার কোনো মতামত মূল্যবান মতামত থাকলে আপনি সেটি কমেন্টস করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক বাটনে ক্লিক করতে পারেন আপনার বিনিয়োগ সুস্থ এবং সফল হোক এ কামনায় এ প্রত্যাশায় আজকের মতো সকলকে ধন্যবাদ জানাচ্ছি